হে বন্ধুরা আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে কিছু ভ্যাকেন্সিস বার হয়েছে এখানে আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে যে কোনো জেলার পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ই আবেদন করতে পারবেন যদি শিক্ষাগত যোগ্যতা একটু আপনাদের বেশি থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানি দি যে আপনারা আবেদন কী করে করবেন আর আবেদনের লাস্ট ডেট কী রয়েছে তার সাথে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তাহলে ভিডিওটি পুরো দেখতে থাকুন আর ভিডিও শুরুর আগে জানিয়ে দিই যে বন্ধু চ্যানেল নতুন আছে সেগুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তার সাথে এই ভিডিওটিকে একটি লাইক করে নিজের বন্ধুর সাথে শেয়ার করে দেবেন চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কি বলা হয়েছে বন্ধুয়া দেখেন নোটিফিশনটি ওপেন করে নিয়েছি প্রথমেই বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ দেখেন নিচে বাদিকে এমপ্লয়মেন্ট নোটিশ দিয়ে দেওয়া হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যে এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে দেখে এখানে প্রথম যে পোস্টে আপনাদের নিয়োগ করানো হচ্ছে সেটি হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এখানে টোটাল আপনাদের চোদ্দোটি পোস্ট ফাঁকা রয়েছে আর এখানে যে স্যালারি দেওয়া হবে সেটি হচ্ছে প্রত্যেক মাসে ছয়ত্রিশ হাজার চারশো টাকা করে আপনাদের স্যালারি পাবেন এখানে দেখে নিন যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশান পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তার সাথে আপনাদের পিজি ডিগ্রি অথবা লজিস্টিকের ডিপ্লোমা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবে অথবা যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবে তারপরে যে পোস্টটি রয়েছে দেখে নিন সেটি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু এখানে টোটাল চারশোটি পোস্ট ফাঁকা রয়েছে এখানে লেভেল সিক্স অনুযায়ী ছত্রিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে এখানে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটি হচ্ছে তিন বছর ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ওপরে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যদি আপনারা এটি করে থাকেন তাহলে এখানে ডাইরেক্ট আবেদন করতে পারবেন চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আপনাদের এজ লিমিট কী বলা হয়েছে দেখে নিন এখানে বলে দেওয়া হয়েছে এক এক দু হাজার একুশ অনুযায়ী আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তার সাথে এখানে কিছু বয়সের ছাড় দেওয়া হয়েছে এস সি এসটিরা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে আর পিডাব্লিউডির ক্যাটাগরিরা দশ বছর ছাড় পেয়ে যাবেন নিচে দেখে নিন সহজে বলে দেওয়া হয়েছে যে কত সালে জন্ম হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখে নিন এখানে ক্যাটাগরি ওয়াইজ কিছু ভাগ করে দেওয়া হয়েছে পোস্ট দেখে নিন এখানে ক্যাটাগরি ওয়াইজ পুরো ভাগ করে দেওয়া হয়েছে তারপরে চলুন দেখে নেওয়া যাক এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে আপনাদের সিলেকশান প্রসেস রয়েছে দেখে নিন বলে দেওয়া হয়েছে মেড অফ সিলেকশন মোড অফ সিলেকশন এখানে আপনাদের প্রথমে অনলাইন টেস্ট হবে একটি তারপরে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হবে এই দুটিতে যদি আপনারা পাশ করে যান তাহলে আপনাদের একটি মেডিকেল টেস্ট হবে টোটাল এই তিনটি পোস্টে যদি আপনারা পাস করে যান তাহলে এখানে ডাইরেক্ট আপনাদের সিলেকশান করিয়ে নেওয়া হবে চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক অনলাইন টেস্টে কী কী রয়েছে দেখে নিন এখানে টোটাল অনলাইন টেস্টে একশো মার্ক্সের টোটাল মানে এক্সাম হবে তার জন্য টাইম থাকবে নব্বই মিনিট এখানে দেখে নিন ডোমেন মার্ক্সে থাকবে সিক্সটি জেনারেল অ্যাপটিটিউডে টোয়েন্টি ইংলিশ টেস্টে থাকবে ফিফটিন আর বেঙ্গল অথবা নেপালি ল্যাঙ্গুয়েজে থাকবে ফিফটিন টোটাল একশো মার্ক্সে এখানে আপনাদের টেস্ট হবে আর যার জন্য টাইম থাকবে নব্বই মিনিট তারপরে দেখিনি ইন্টারভিউতে টোয়েন্টি ফাইভ মার্কস হবে ইন্টারভিউতে পাশ করে গেলে আপনাদের মেডিকেল এক্সামিনেশান হবে তারপরেই আপনাদের ডাইরেক্ট সিলেকশান করিয়ে নেওয়া হবে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আপনারা আবেদন কী করে করবেন হাউ টু অ্যাপ্লাই কারণ আবেদনের জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউ ডট এল এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর ভিডিও